ওয়েলকাম এভরিওয়ান আজকের ভিডিওটিতে ক্লাস এইটের পার্ট এইট নাম্বার মডেল অ্যাক্টিভিটি টাস্কের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে প্রশ্নপত্রটি আলোচনা করছি অর্থাৎ নভেম্বর মাসের জন্য যে কোশ্চেন সেট দেওয়া হয়েছে সেই কোশ্চেন সেটে এই স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে প্রশ্নপত্রটি আজকে আলোচনা করব এই কোয়েশ্চেন সেটে প্রতিটি সাবজেক্টের প্রশ্ন দেওয়া হয়েছে এবং প্রতি ক্ষেত্রে পূর্ণমান পঞ্চাশ প্রতিটি সাবজেক্টই এখানে সলভ করে দেওয়া হবে এবং যে সাবজেক্টগুলি অলরেডি সলভ করা হয়ে গেছে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে প্রয়োজন হলে দেখে নিতে পারো অথবা প্লে লিস্টে সেখান থেকেও চেক করে নিতে পারো কোশ্চেন পেপার দেখো কয়ের দাগে শূন্যস্থান পূরণ করো এখানে ষোলোটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্ন মান এক করে তাহলে কয়েতে আছে টোটাল ষোলো নাম্বার খ বহুর মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে এখানে চিহ্ন দেওয়ার কথা বলা হয়েছে মানে টিক চিহ্ন দেওয়ার কথা বলা হয়েছে হয়তো কারণ এখানে ইনভার্ট করার মতো চিহ্নটা পড়েনি তো এখানে এরকম বারোটা প্রশ্ন আছে প্রশ্ন মান প্রতি ক্ষেত্রেই এক করে টোটাল এখানে তাহলে বারো নাম্বার নেক্সট গয়ে বলছে সারণীর মধ্যে সম্পর্ক স্থাপন করো বাঁধকে সাথে ডান দিক মেলাতে হবে এখানে ছটা প্রশ্ন আছে প্রতিটি জন্য এক নাম্বার করে টোটাল এখানে ছ নাম্বার। ঘতে বলছে টিকা লেখো দুটো দেওয়া হয়েছে প্রশ্ন মান তিন করে আর লাস্ট হতে বলছে কয়েকটি বাক্যে উত্তর দাও এখানেও দুটো প্রশ্ন আছে প্রশ্ন মান পাঁচ করে এ হচ্ছে পুরো কোশ্চেন পেপারটা এবার আমরা এগুলোর অ্যান্সার দেখে নিই কয়ের প্রথম প্রশ্ন দেখো ডাব্লিউ এর পুরো নাম ড্যাশ হেলথ অর্গানাইজেশন পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড ডাব্লিউ ও আর এল ডি নেক্সট দুই বিদ্যালয়ের পানীয় জলের উৎস সর্বদা ড্যাশ ও সুরক্ষিত হতে হবে নিরাপদ ও সুরক্ষিত হতে হবে নিরাপদ তিন স্বাস্থ্যবিধান হল বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে ড্যাশ সুস্থ সুন্দর ও নিরোগ রাখা যায় শরীরকে সুস্থ সুন্দর ও নিরোগ রাখা যায় চার দরিদ্র পরিবারগুলির চিকিৎসা এর ষাট ড্যাশ খরচ হয় স্বাস্থ্যবিধানের অভাবজনিত জলবাহিত রোগে চিকিৎসায় ষাট শতাংশ খরচ হয় এইভাবে পাঁচ কোন দেশে জনসাধারণের জীবনযাত্রার মান কত উন্নত তার উপর নির্ভর করে ওই দেশের মানব উন্নয়ন সূচক উন্নয়ন বানান হস্যু দন্ত নয় নয়ে অন্তঃস্থ তন্তের নয় ছয় শারীরিক শিক্ষার লক্ষ্য সত্তার পূর্ণ বিকাশ পূর্ণ বিকাশ পয় দীর্ঘ মধ্য নয়ের বয়হসী কয়কা আলবুস সাত দ্রুততার সঙ্গে দিক পরিবর্তনের ক্ষমতা নির্ভর করে ক্ষিপ্রতার ওপর আট পঞ্চাশ মিটার ড্যাশ গতি নির্দেশ করে ট্র্যাক নয় প্রতিদিন শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ ড্যাশ বিভিন্ন যন্ত্র ও তন্ত্রগুলির ওপর প্রভাব বিস্তার করে দশ গ্রামের খোলা জায়গায় ড্যাশ কোনো চিহ্ন থাকবে না মল ত্যাগের মল ত্যাগের কোনো চিহ্ন থাকবে না এটা হচ্ছে নির্মল গ্রামের একটা বৈশিষ্ট্য এগারো সমস্ত জলের উৎসে যথার্থ সিমেন্টের ড্যাশ ও ড্যাশ নিকাশের ব্যবস্থা রাখতে হবে সিমেন্টের চাতাল ও জল নিকাশের ব্যবস্থা রাখতে হবে বারো প্রতিটি শৌচাগারে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিক ড্যাশ সংস্থান রাখতে হবে আলো বাতাসের সংস্থান রাখতে হবে যেন আলো বাতাস চলাচল করতে পারে তেরো খাটাল শুকরের খামার মুরগির পোলট্রি প্রভৃতি অতি ঘন ড্যাশ এলাকা থেকে দূরে রাখতে হবে অতি ঘন জনবসতিপূর্ণ এলাকা থেকে জনবসতিপূর্ণ চোদ্দো গ্রামের পরিবেশ ড্যাশ করে গড়ে তোলবার জন্য বৃক্ষরোপণ ও সবুজায়নের উপর অধিক গুরুত্ব আরোপ করতে হবে নির্মল করে গড়ে তোলার জন্য পনেরো নলকূপ ও নদীর জল ড্যাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিরাপদ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ১৬ জনস্বাস্থ্য বজায় রাখার জন্য সার্বিক স্বাস্থ্যবিধান অভিযানকে একটি ড্যাশ আন্দোলনের রূপ দিতে হবে সামাজিক আন্দোলন অ্যান্সারগুলো আরেকবার করে দেখে নিই কয়ের একের অ্যান্সার হচ্ছে ওয়ার্ল্ড শূন্য বসবে ওয়ার্ল্ড দুই নিরাপদ তিন শরীরকে চার শতাংশ পাঁচ উন্নয়ন ছয় পূর্ণ বিকাশ সাত ক্ষিপ্রতা আট ট্র্যাক টয়রাফলা জফলাকার নয় শরীরের অভ্যন্তরীণ দশ মলত্যাগের এগারো চাতাল ও জল বারো আলো বাতাস সংস্থান রাখতে হবে তেরো জনবসতিপূর্ণ চোদ্দ নির্মল পনেরো নিরাপদ ১৬, সামাজিক আন্দোলন নেক্সট ক্ষয়ের দাগে বলেছে বহুর মতো থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে টিকচিহ্ন দিতে নেক্সট ক্ষয়ের এক কোনটি শারীরিক সক্ষমতা দক্ষতা সম্পর্কিত উপাদান পেশি শক্তি গতি তিনি বলছেন নমনীয়তা অ্যান্সার হবে গতি দুই শারীরিক এখানে স্পেলিংটা ভুল আছে দীর্ঘিটা ওঠেনি সক্ষমতা স্বাস্থ্য সম্পর্কিত উপাদানটি হল ভারসাম্য ক্ষমতা পেশি সহনশীলতা তিন নম্বর হবে আমাদের অ্যান্সার পেশি সহনশীলতা তিন উনিশশো সাত সাল থেকে পরপর তিনবার ট্রেডস কাপ যেতে কোন ক্লাব ডাল হাউসি মোহনবাগান নাকি কুমারটুলি অ্যান্সার হচ্ছে মোহনবাগান চার কখন স্টিন্ট ব্যবহার করতে হয় এক রক্তপাত বন্ধ করতে দুই জ্বর কমাবার জন্য তিন অস্থিভঙ্গের ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার তিন অস্থিভঙ্গের ক্ষেত্রে এখানে তোমাদের ঠিক উত্তরগুলোতে টিক চিহ্ন দিতে বলেছে পাঁচ এই আসনটি দীর্ঘদিন অনুশীলন করলে হাতের পেশি সুগঠিত হয় কাঁধ ঘাড় ও পেটের পেশি শক্তি বৃদ্ধি পায় হজম শক্তি বৃদ্ধি পায় কিন্তু কোমরে হাঁটুতে ও হাতে চোট আঘাত থাকলে এই আসনটি অভ্যাস করা উচিত নয় আসনটির নাম কি একে বলছে কুকুটাসন দুই বলছে বজ্রাসন তিন বলছে তুলাদণ্ডাসন অ্যান্সার হবে কুকুটাসন ছয় এই আসনটির অভ্যাসের সময় শ্বাসক্রিয়ায় স্বাভাবিক থাকে এই আসন অনুশীলনের ফলে মেরুদণ্ডে নমনীয়তা বৃদ্ধি পায় পিঠের মাংসপেশীগুলিকে সুস্থ ও সবল রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় এই আসনটির নাম কী অপশান দেখো গুপ্তাসন হলাসন নাকি পবনমুক্তাসন অ্যান্সার হচ্ছে হলাসন এই কোশ্চেন সেটে যে সমস্ত কোশ্চেনগুলো দেওয়া হয়েছে তার ম্যাক্সিমাম কোশ্চেনে আমরা অক্টোবর পর্যন্ত যে মডেল অ্যাক্টিভিটি কোশ্চেন সেটগুলো দেওয়া হচ্ছিল সেখানে সলভ করে এসেছি সেই জন্য এখানে আর আমি সেগুলো ডিটেলস এক্সপ্লেন করলাম না বা বই থেকে পেজ নাম্বার দিয়ে বলে দিলাম না ঠিক আছে আর এক্ষেত্রে তোমাদের ঠিক উত্তরের সামনে চিহ্ন দিতে বলা হয়েছে নেক্সট সাত পা জোড়া রেখে সোজা হয়ে দাঁড়িয়ে শ্বাস ছাড়তে ছাড়তে কোমরের উপরের অংশকে সামনের দিকে বাঁকিয়ে কপাল হাঁটুকে স্পর্শ করে থাকবে এবং হাত দুটি পায়ের দুপাশে মাটি স্পর্শ করবে এই আসনটির নাম কি। অপশান দেখো পশ্চিমাত্মাসন দুই বলছে হলাসন তিন বলছে পদহস্তাসন অ্যান্সার হচ্ছে পদহস্তাসন আট শিক্ষার্থীদের শরীরে আয়োডিন নামক খনিজ মৌলটির অভাব হলে কি কী উপসর্গ দেখা দেবে অপশন দেখো চোখে ট্যাড়া ভাব পড়াশোনায় পিছিয়ে পড়া ক্লান্তি ভাব চারে বলছে কলগণ্ড পাঁচে বলছে সবকটি এখানে এক থেকে চার পর্যন্ত যে যে অপশানগুলো দিয়েছে শরীরে আয়োডিনের অভাব হলে এই সবগুলি দেখা যায় তাহলে আমাদের অ্যান্সার হবে পাঁচ নম্বর অপশান দিচ্ছে সবকটি এটি নেক্সট নয় কোন রোগটি আয়রন নামক খনিজ মহলের অভাবজনিত রোগ চর্মরোগ ডেঙ্গু ম্যালেরিয়া রক্তালপতা রাতকানা আয়রনের অভাবজনিত রোগ হচ্ছে রক্তালপতা অপশান নাম্বার চার দশ কোনটি ভিন্ন ধরনের রোগ একে বলছে ম্যালেরিয়া দুই বলছে ফাইলেরিয়া বা গোদ তিন টিটেনাস চার ডেঙ্গু পাঁচ চিকনগুনিয়া এক্ষেত্রে অ্যান্সার হবে তিন নম্বর অপশান টিটেনাস এগারো যদি উত্তরটি হয় এডিস মশা তাহলে প্রশ্নটি কি ছিল এক কোন মশা কামড়ালে ম্যালেরিয়া রোগ হয় দুই কোন মশা কামড়ালে চিকনগুনিয়া রোগ হয় তিন কোন মশা কামড়ালে ডেঙ্গু রোগ হয় আর চার বলছে কোন মশা কামড়ালে ফাইলেরিয়া রোগ হয় এডিস মশা কামড়ালে ডেঙ্গু রোগ হয় তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান নাম্বার তিন বারো কখন কখন হাত ধুতে হবে এক একে বলছে খাবার খাওয়ার আগেও পরে দুই বলছে শৌচাগার ব্যবহারের পরে তিন বলছে রোগীর ঘরে যাওয়ার আগেও পরে চার বলছে স্নান করার পরে পাঁচে বলছে এক যোগ দুই যোগ তিন নং ক্ষেত্রে আর ছয় বলছে সবকটি ক্ষেত্রে এখানে সবকটি বলতে এক দুই তিন চার সবকটি তাই তো এবার স্নান করার সময় তো অলরেডি সাবান দিয়ে হাত ধোয়া থাকে তাহলে তারপরে আর সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজন নেই তাহলে আমাদের সাবান দিয়ে হাত ধুতে হবে কখন এক এই যে পাঁচ নম্বর অপশান আছে এটা হবে আমাদের অ্যান্সার খাবার খাওয়ার আগে পরে শৌচাগার ব্যবহারের পরে রোগীর ঘরে যাওয়ার আগে পরে নেক্সট গতে দেখো কি বলছে সারণির মধ্যে সম্পর্ক স্থাপন করো দিকের সাথে ডান দিকে মেলাতে হবে এখানে দেখো বাঁ দিকে যে সারণটা দেওয়া হচ্ছে এখানে পাশে ব্রাকের দেওয়া হচ্ছে মানে এখানে তোমাদের এই ডান দিকে যেটা যার সাথে ম্যাচ করবে তার অপশান নাম্বারটা লিখতে হবে ঠিক আছে বাঁ দিকে কী কী আছে দেখো গতি প্রতিক্রিয়ার সময় নমনীয়তা ক্ষিপ্রতা আঠেরোশো চুয়ান্ন আর জিতেন্দ্র কৃষ্ণদেব এই চারটিও আমরা আগে সলভ করে এসেছি এবার ডান দিকে দেখব কোনটা কার সাথে ম্যাচ করে গতি এখানে দেখো ডান দিকে তিন নম্বর অপশান ন্যূনতম সময় অতিক্রান্ত দূরত্ব এটা ম্যাচ করছে গতির সাথে তাহলে এখানে আমরা লিখলাম তিন নেক্সট আছে প্রতিক্রিয়া সময় এখানে দেখো চার নম্বর অপশান যেটা আছে নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময় এটা ম্যাচ করলে সাথে তিন নমনীয়তা প্রথম অপশান অস্থিসন্ধি সঞ্চালন ক্ষমতা চার ক্ষিপ্রতা এখানে দেখো লার্ন অপশান নাম্বার দুই হলো ম্যাচ করলের সাথে নেক্সট পাঁচ আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ দাও নেই এখানে শুধু সালটা দেওয়া হয়েছে এখানে দেখো ছ নম্বর অপশান হাওয়া ভর্তি চামড়ার বলে কলকাতায় ফুটবল খেলা শুরু এটা ম্যাচ করলের সাথে আর জিতেন্দ্র কৃষ্ণদেব শোভাবাজার ফুটবল ক্লাবের সাথে যুক্ত ছিলেন তাহলে গতি এটা ম্যাচ করলো ডান দিকে তিন নম্বর অপশান প্রতিক্রিয়ার সময় এটা চার নম্বর অপশন নমনীয়তা এক নম্বর অপশান ক্ষিপ্রতা দু নম্বর অপশন আঠারোশো চুয়ান্ন এটা ছ নম্বর অপশান আর জিতেন্দ্র কিশোরদেব এটা পাঁচ নম্বর অপশানের সাথে ম্যাচ করেছে ডান দিকে নেক্সট ঘাতে দেখো বলছি টিকা লেখো দুটো টপিক দেওয়া হয়েছে এখানে প্রথম প্রশ্ন আছে মিড ডে মিল ক্ষুধার্থ বা অসুস্থ বা আর্থিক ও সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া ছেলেমেয়েরা সঠিকভাবে পড়াশোনা করতে পারে না এই ভাবনা থেকেই ভারত সরকার উনিশশো সালে চালু করেছিল মিড ডে মিল প্রকল্প এবং পরবর্তী ক্ষেত্রে দু সালে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু করেছিল এই প্রকল্পটির প্রধান উদ্দেশ্যগুলি হল এক সামাজিক ও আর্থিক দিক থেকে দুর্বল ছেলেমেয়েদের বিদ্যালয় ভর্তি দুই বিদ্যালয়ে তাদের উপস্থিতি বৃদ্ধি এবং তিন তাদের সুস্বাস্থ্য গঠন দুই ছিল নির্মল গ্রাম সার্বিক স্বাস্থ্যবিধানের উদ্দেশ্যে গ্রামের পরিবেশকে নির্মল ও স্বাস্থ্যকর করে তুলতে ভারত সরকার নির্মল গ্রাম পুরস্কার চালু করেছিল এর উদ্দেশ্য হল নির্মল গ্রামগুলোকে আদর্শ করে অন্যান্য গ্রামগুলোর অভিযানে অংশগ্রহণ এই কাজে পঞ্চায়েত ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে উৎসাহিত করা এবং সার্বিক স্বাস্থ্যবিধানের লক্ষ্যে যেসব পঞ্চায়েত ও অন্যান্য সংস্থা এলাকায় উল্লেখযোগ্য কাজ করেছে তাদের স্বীকৃতি দিতে পুরস্কার দেওয়া লাস্টে দেখো এখানে বলছি দিকে কয়েকটি বাক্যে উত্তর দাও এখানেও দুটো প্রশ্ন আছে প্রশ্ন মান পাঁচ করে একের দিকে বলছে শারীরিক সক্ষমতার প্রয়োজনীয়তা ব্যক্ত করো সুস্থ সবল ও রোগমুক্ত জীবন ধারণের জন্য শারীরিক সক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ নিম্নলিখিত বিভিন্ন ক্ষেত্রে ক্ষয়সি খয়সি তহবে লিখিত স্পেলিং শারীরিক সক্ষমতার প্রয়োজনীয়তা আলোচনা করা হলো এখানে দেখো কতে পয়েন্ট করেছি কতে পয়েন্ট করেছি দেখো স্বাস্থ্যের বিকাশ এর আন্ডারেও দুটো পয়েন্ট আছে একে বলছে শরীরের অভ্যন্তরীণ যন্ত্র ও অঙ্গগুলোর উন্নতি ঘটে অভ্যন্তরীণ যন্ত্র অঙ্গ বলতে ফুসফুস হৃৎপিণ্ড ইত্যাদি দুই রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব নেক্সট পয়েন্ট করেছি ক্ষতে সামাজিক বিকাশ এখানে এক নম্বর লিখেছি সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে ওঠে দুই লিখেছি দারিদ্র দূরীকরণ ঘটে নেক্সট তিনে লিখেছি মানসিক বিকাশ এখানে প্রথম পয়েন্ট দিয়েছি দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গড়ে ওঠে দুই যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় চার লিখেছি শারীরিক বিকাশ এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় দুই শারীরিক বিকাশ ও বৃদ্ধির উন্নতি হয় তাহলে পাঁচের দেখার প্রথম প্রশ্নের আনসারটা আমরা কমপ্লিট করলাম নেক্সট দুই দেখো মোহনবাগান স্পোর্টিং ক্লাব সম্বন্ধে যা যেন লেখো আঠেরোশো আশির দশকে ভারতে স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল এই আন্দোলনকে সাহায্যের উদ্দেশ্যে উত্তর কলকাতার মোহনবাগান অঞ্চলে মিত্র ও সেন পরিবারের সাহায্যে ভূপেন্দ্রনাথ বসু আঠারোশো উননব্বই সালে মোহনবাগান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন এই ক্লাবের প্রথম সভাপতি ছিলেন ভূপেন্দ্রনাথ বসু এবং প্রথম সম্পাদক ছিলেন যতীন্দ্রনাথ বসু মোহনবাগান স্পোর্টিং ক্লাবের প্রথম টুর্নামেন্ট ছিল আঠেরোশো সাল প্রথম ট্রফি জিতেছিল উনিশশো চার সালে কোচবিহার কাপে অংশ নিয়ে উনিশশো সাত সাল থেকে পরপর তিনবার মোহনবাগান ট্রেডস কাপ জিতেছিল এরপর উনিশশো এগারো সালে মোহনবাগান অপ্রতিরোধ গতিতে আই এফ এ শিল্ডে অংশগ্রহণ করে এবং তিন শূন্য গোলে জয়লাভ করে ফাইনালে ওঠে এবং মোহনবাগান স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছিল খেলার মাঠে সাহেবদের হারানোর আনন্দে মুশকুল সকলে খেলার মাঠেও জাতীয়তাবোধ ছড়িয়ে দিতে সফল হয়েছিল মোহনবাগানের খেলোয়াড়রা দেশের মানুষের মনে দেশাত্মবোধ দেশাত্মবোধ স্পেলিংটা এখানে ভুল হয়ে গেছে দেশাত্মবোধ ও বৈপ্লবিক চিন্তাধারা জাগিয়ে তুলতে সমর্থ হয়েছিল মোহনবাগান পুরো কোশ্চেন পেপারটি আমরা ডিসকাস করে নিয়েছি ভিডিওটি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে ভিডিওটিকে পরবর্তী ভিডিওগুলি জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ